नमस्कार बंधुरा, आमी रीमा, रीमास कुकिंग एंड लाइफे आपनादेर स्वागत। आज के आमी तैरी करे देखाबो तालेर बड़ा बा तालेर फुलुरी रेसिपी। जाई बोले थाकुन, एटा आज के तैरी करबो आपनादेर साथे। आर ए रेसिपिर पद्धतिटा आमार काछे जानते चेयेछेन शर्मिला बनार्जी दीदीभाई। ओनार जन्य आमी आज के रेसिपिटा करे देखाच्छी। एकटु देरी होये गेलो दिते, ताल पेते देरी होये गेछिलो ताई एकटु देरी होये गेलो। प्रथमे आमी एकटा बाटिते एक जल नहीं जलते सामान्य नून एक गुले निल ताल भेजे नेब। देखते पाचन हमार मे शुरू कर दिए खेला ताल नहीं। प्रथम ताल भेजे नेब, फाटिए ताल तिलटा आटी आलदा कर তালের গা থেকে তালের খোসাটা তুলে ফেলে দেব। এভাবে আমি তালের খোসাগুলো সব তুলে ফেলছি। সব কটাকে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি আর খোসাগুলো ফেলে দিয়েছি। এবারে ওই যে নুন জল করে রেখেছিলাম বাটিটাতে, ওই বাটিটার মধ্যে দিয়ে এটাকে ভালো করে একটু নরম করে নেব বাটিটাকে, যাতে আমাদের তালটা মাজার সময় সুবিধা হয়, তাড়াতাড়ি রসটা বেরিয়ে আসে। জল দিয়ে দিয়ে নরম করে নিচ্ছি। দেখুন মাশরুম কটা হয়ে গেছে। এবার আমি একটা থালাতে তালটা মিজে নেব। একটা পেতে নিয়ে নিয়েছি আমি, এখানে বেতের পেতে ইউজ করেছি। আপনারা চাইলে প্লাস্টিক বা স্টিলের যে ঝাঁঝরিগুলো হয় তাতেও করে নিতে পারেন, অথবা গ্রেটারেও করে নিতে পারেন। গ্রেটারে আঁচগুলো চলে যায়, গ্রেটারে করার পর একবার ছেঁকে নিতে হবে। এভাবে করে আমি সব কটা তালি রস বের করে নিয়েছি। এবার চলে যাব কড়াইতে। এবার আমি কড়াইয়ে তালটা ঢেলে দিচ্ছি, তালের পাল্পটা। পাল্পটাকে আমি হাই ফ্লেমে 5 মিনিট মতো ফুটিয়ে নেব, আর সমানে নাড়াচাড়া করতে থাকব। একবারও বন্ধ দিলে হবে না। এভাবে ফুটিয়ে ঠান্ডা করে আপনারা সংরক্ষণ করতেও পারেন, ফ্রিজে রেখে দেবেন। এবার আমি একটা বাটিতে 1 কাপ আটা, 1 কাপ ময়দা আর 1 কাপ সুজি নিয়ে নিয়েছি। এখানে আমি সমপরিমাণ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আটার জায়গায় ময়দাও নিয়ে নিতে পারেন, তবে আটাটা দিলে নরম হয়। আর দিয়ে দিয়েছি নারকেল কুড়া আর মৌরি, আর দিয়ে দিয়েছি চিনি। নারকেল কুড়াটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন, তবে দিলে ভালো হয়। একটু হুইস্কারের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এবার ফুটিয়ে রাখা তালের পাল্পটা আমি একটু একটু করে দেব আর মিশিয়ে নেব। আমি
এটা মিশিয়ে নিচ্ছি। হুইস্কারের সাহায্যে অসুবিধা হয়, আমি হাত দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে হবে, খুব পাতলা হয়ে যাবে না, খুব মোটাও থাকবে না। যেহেতু সুজি দেওয়া আছে, সুজিটা একটু ফুলবে, তাই একটু পাতলা রাখলে অসুবিধা নেই। আধ ঘন্টা মতো রেস্ট রেখে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন চিনির দানাগুলো থেকে জল ছেড়ে দিয়েছে আর সুজিটাও ফুলে উঠেছে। এবার ভালো করে ফেটিয়ে নিতে হবে, আরও 3-4 মিনিট আমি ফেটিয়ে নিচ্ছি। 3-4 মিনিট ফেটানোর পর ব্যাটার আমার রেডি হয়ে গেছে। কড়াইয়ে তেল গরম করে এবারে আমি ফুলুরিগুলো একে একে দিয়ে দিচ্ছি। বড়াগুলো সব দিয়ে নিচ্ছি একে একে। আমার এখানে সব ফুলুরিগুলো দেওয়া হয়ে গেছে প্রায়। এবার আমি মিডিয়াম আঁচে একটা সাইড ভেজে নেব। এক সাইড ভাজা হয়ে গেলে আমি আর একটা সাইড উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দুটো সাইডই লাল করে ভেজে তুলে নিচ্ছি। দেখুন রেডি হয়ে গেছে আমাদের তালের বড়া বা তালের ফুলুরি। আমি আর এক খোলা দিয়ে নিয়েছি, ওটা আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। রেডি হয়ে গেছে তালের বড়া বা তালের ফুলুরি। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে, আর লাইক শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।